মেকানিক তো ওখানে দেখো তো হ্যাঁ 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 তো ওভাবে একদম ঠিক আছে। জয়গুরু সুপ্রভাত সবাইকে, নেপাল থেকে শুভ সকাল জানিয়ে আজকের আমাদের দ্বিতীয় দিনের জার্নি শুরু করছি। অলরেডি সবাই ঘুম থেকে উঠেই গেছে, দেখতে পাচ্ছ হরিদা অলরেডি একটা রাউন্ড মেরে এসছে, বললো নেপাল থেকে একটু মর্নিং ওয়াক করে আসলাম। বাইরে হয়তো আমাদের বুবাইদা দীপুদা সবাই উঠে গেছে, দেখছি তারা কি করছে, চলো দেখবো, তাহলেই বুঝতে পারবে যে সবাই কতটা উৎফুল্ল হয়ে আছে। বেশ, আজকে আমরা সবাই একটু ফিট আছি, কালকে একটু খুব মানে সমস্যার মধ্যে ছিল বাইকের, আমাদের আশিস ভাইয়ের বাইকটা নষ্ট হয়ে গেছিলো। তো চলো এগুলো কথা বাড়িয়ে লাভ নেই, বাইরের পরিবেশটা দেখি, বাইরে সবাই কি করছে দেখি। সবাই হয়তো ঘুম থেকে উঠে গেছে, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা বেরোবো। ছটার সময় ঘুম ভেঙেছে আমাদের। গুড মর্নিং। তো রাত্রেবেলা বৃষ্টি দিয়ে আমাদেরকে স্বাগত জানিয়েছে, আমরা একটু মানে বুঝতেই পারিনি যে কখন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন আমাদের রেডি হয়ে বেরোতে হবে, তার আগে একটু মানে যোগাসন করে নিই, কারণ সারাদিন গাড়ির উপরে থাকতে হবে, একটু যোগাসন করে নিই তাহলে বেশ নিজেরই ভালো লাগবে। তো বেশি সময় নষ্ট করা যাবে না, যতটা তাড়াতাড়ি করে আবার রেডি হতে হবে, গাড়িতে প্যাকিং করতে হবে, সমস্ত ব্যাগপত্র লাগাতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো পুরনো স্মৃতি জেগে উঠছে, মনে হচ্ছে আজও আমি রাইডিংয়ের মধ্যে আছি, শুধু আমি নয় আমাদের সঙ্গে যারা ছিল সমস্ত সবাই, আশা করি ভিডিওটা দেখে তাই মনে হচ্ছে। তো যারা যারা ছিলে বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি যে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখা যাক কী হয়। আমাদের নেপালের সকালের ভিউ সুন্দর লাগছে, এখানে আমাদের সব বাইকগুলো আছে, তার হালকা পাতলা সিগন্যাল চলছে, আমাদের হোস্ট পিতন্দা হিমালয়ান রেডি করতেছে, চেন কিটে চেন তেল দিচ্ছে, আমাদের চেন কিটে লিকুইড দিলা ক্লিন হয়েছে চেন। ক্লিন হয়েছে তো, চেন ক্লিন হয়েছে, ভালো করে করবা কিন্তু, না গাড়ি চালাতে খুব সমস্যা হয়। মেকানিক তো ওখানে দেখো তো একটু, হ্যাঁ 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 তো ওভাবে একদম ঠিক আছে, আমি জুম করছি, হ্যাঁ সুন্দর করে একদম ঠিক আছে। সব রেডি আমাদের, প্যাকিং কমপ্লিট। তো বন্ধুরা আমরা মোটামুটি রেডি, একটু হোটেলটা দেখো যে কি করছি আমরা হোটেলে। তাহলে স্যার আপনি ব্যাগের চাবিটা পেয়েছেন, কেমন লাগছে? খুব মজা আ রায় আমার বাপি বলে গেছে। হ্যাঁ এইবার এই যে আর যাই না আসা হবে কিনা আমাদের এখানে, খুব সুন্দর সার্ভিস দিয়েছে হোটেলটা, 20 স্টার হোটেল, অসম্ভব। এই যে খুব সুন্দর এসি দিয়েছে, যাই না তাহলে খুব সুন্দর ফ্যাসিলিটি পেয়েছি আমরা, কতটা সন্তুষ্ট সার্ভিস আছে হোটেল, অসম্ভব। 4 স্টার বলে কথা, মানে এত মজা, এত মজা তুলনা নেই। 4 স্টার শুধু লাইসেন্সটা পাওয়া যায় না, যে যে আমরা যাচ্ছি এখন এই হোটেলে ছিলাম, এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে নামছি আমরা,
আমার বাইক তো রেডি, আমি আগেই করে নিয়েছি। এই যে সবাই দেখতে পাচ্ছ আমার ব্যাগ রেডি, বাইক রেডি, সর্বপ্রথম আমি রেডি করেছি, আমি নিজে একাই। দাদা কি করছে দেখা যাক, বাচ্চে কতটা সন্তুষ্ট হয়েছো তুমি তুমি এখানে থেকে? সম্পূর্ণ ক্রেডিট নিয়ে চলে গেল। তো বন্ধুরা আমরা হালকা টিফিন করে বেরিয়ে পড়লাম, কারণ এখন খাবার জন্য ওয়েট করলে অনেকটাই দেরি হবে। আর অলরেডি আমরা 50-60 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এখন আছি আমরা জনকপুরী থেকে 30-40 কিলোমিটার দূরে আর কি বলা যেতে পারে। তো চলো দেখতে থাকো। আর সবচেয়ে যে জিনিসটার আমরা মানে বেশি অ্যাডভেঞ্চারের সম্মুখীন নেপালে, সেটা হচ্ছে এখানকার মানে রোড কন্ডিশন। রোড কন্ডিশন কোথাও খুব ভালো আর কোথাও খুবই মানে খারাপ। আর সবচেয়ে যেটা বাজে জিনিস সেটা হচ্ছে এখানকার ট্রাফিক, মানে কোনো সিস্টেম নেই কি বলবো। আর একটা মানে গাড়ি ঠিকঠাক চলছে না, যে গাড়ি দেখো তোমরা দেখতে পারবে তাহলে বুঝতে পারবে যে গাড়ি কখনো ঢুকে যাচ্ছে চার চাকা, কখনো বাইক, মানে কিছুই বলার নেই এমন পরিস্থিতি। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। আর আমাদের নতুন অভিজ্ঞতা, আমাদের তো সাবধানে চালাতেই হবে, শুধু আমাদের না যারা ঢুকবে অবশ্যই সাবধানে চালা। এই দেখো অবস্থা একটা, দেখছো কি বলবে এগুলো। তো এখানে বোধ হয় আমাদের একটু দেখছি যে দোকান আছে, এখানে হয়তো আমরা একটু ঠিক করার চেষ্টা করব। আর সবাই দাঁড়িয়েছে কারণ জিজ্ঞাসার ব্যাপার একটা থাকে, নতুন জায়গা। এদিকে আমাদের আশিক ভাই আর প্রীতমদা অনেকটাই আগে চলে গেছে, সম্ভবত ওই সাইডে রুটটা হবে না, তো তারা ব্যাক করে চলে এসছে। তো চলো দেখা যাক এখন আমরা কি করতে পারি, এটা হাওয়াটা দিতে হবে এদিকে। অনেকক্ষণ ধরেই বাইকে একটা টাং 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 করে আওয়াজ হচ্ছিল, বুঝতে পারছিলাম কিছু একটা লুজ হয়েছে। তো রাস্তার যা কন্ডিশন, তো ঠিক একেবারে আমাদের আইডিয়াটাই ঠিক ছিল যে ফগ লাইটটা ছিল আমাদের, ফগ লাইটটা লুজ হয়ে গেছে রাস্তার খুব বাজে পরিস্থিতির জন্য। তো এখন ভাইটাকে বললাম ঠিক করে দিচ্ছে, আর এখান থেকে আমরা হাওয়া দিয়ে আপাতত বেরিয়ে যাব, আর বেশি দেরি করব না। তো চলো খুব তাড়াতাড়ি আমরা এখন পৌঁছে যাব জনকপুরীতে। তো দেখা যাক, চলতে যাওয়া যাক জনকপুরীর দেশে। তো বন্ধুরা আমরা এখন ঠিক একেবারে জনকপুরী যে প্রবেশ করব তার একেবারে দ্বার গোড়াতে এসে উপস্থিত হয়েছি। তোমরা সামনে যে ধনুকের মতো, সামনে যে দেখতে পাচ্ছ ধনুকের মতো শ্রীরামের যে ধনুক, ঠিক আছে, ঠিক একেবারে বাঁকানো যে ধনুক থাকে, ধনুকের ঠিক দ্বার গোড়াতে এত সুন্দর লাগছে ভিউটা মানে বলে বোঝাতে পারবো না। আর রাস্তাও তো পুরো মাখনের মতো, এখান থেকে যে জনকপুরী রাস্তা পুরো মাখনের মতো। এত সুন্দর জায়গায় না দাঁড়ালে তো পুরো অলরেডি সামনে আমাদের দাঁড়িয়েই গেছে, অলরেডি কিন্তু সামনে দাঁড়িয়ে গেছে, ঘুরে আসছে, এখানে একটু ছবি টবি না তুললেই বা কেমন হবে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম জনকপুরীতে। এই একটা মন্দির তো নয়, পুরো রাজবাড়ি। চলো বন্ধুরা তোমাদের রাজবাড়িটা দেখাবো, তাহলেই বুঝতে পারবে যে এটা মন্দির না রাজবাড়ি, এত সুন্দর বলে তোমাদের বোঝাতে পারবো না। সত্যি মানে আমি দেখেও কিনা অবাক হয়ে গেছিলাম, আমার লাইফে আমি এত বড় মন্দির এখনও পর্যন্ত কোনোদিন দেখিনি, আর এত সুন্দর মন্দির। চলো তবে জনকপুরীতে এখন প্রবেশ করব। এই হচ্ছে জনকপুরীর দরজা, আর ঠিক তার ইল্ট উল্টো দিকেও আছে আর একটা দরজা, এই দরজা দিয়ে আমরা ঢুকবো। এই সামনে যে মন্দির দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দির নয়, এটা মন্দির কিন্তু এটা সাইডটা, ফ্রন্ট নয়। আমরা ভেতরে ঢুকবো, তাহলেই মানে ফ্রন্টটা দেখতে পারবো, এত সুন্দর, এত সুন্দর মানে অবাক হয়ে যাবে। আর ঠিক গেটের ডান দিকে দেখা যাবে সীতামা এবং যে রামের বিবাহ হয়েছিলো তার মণ্ডপটা আছে, সেখানেও যাবো। চলো আগে আমরা মন্দিরের সামনে থেকে দেখে নিই, কিছু ছবি তুলে নিই, তারপরে আস্তে আস্তে সব দেখবো। চলো তবে দেখা যাক আজকের জনকপুরীর মন্দির। তোমার কেমন লাগছে এখানে এসে? দারুণ, কোনো ফিলিংস? এত কষ্ট করে আসছো, এই কষ্টের মূল্য পাওয়া যাচ্ছে? আজকে আমরা প্রায় এখনো পর্যন্ত 100 কিলোমিটার চালিয়েছি, এই 12টার পর থেকে কন্টিনিউ চলছে গাড়ি। রাস্তা খুবই সুন্দর,
খুবই সুন্দর রাস্তা 150 কিলোমিটার আমরা অলরেডি চালিয়ে ফেলেছি এই তো সেখান থেকে আমরা এখানে আজকে পৌঁছালাম জনকপুরনা খুব সুন্দর খুব সুন্দর এখানে আমাদের শুটিং চলছে মিস্টার হরি হরি সরকার না আপনি কোথা থেকে এসেছেন আমি সুদূর মালদা থেকে এসেছি বাইক নিয়ে হ্যাঁ নেপালে মাতা জানকীনাথ নামে আমাদের সীতা মায়ের মন্দির আচ্ছা আচ্ছা এটা জনকপুরি আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের পত্নী সীতার বাড়ি মানে নামে শ্বশুর বাড়ি শেষ আমাদের নেপাল জনকপুরি খুব সুন্দর এখানে সীতা মায়ের ধাম আছে ভিতরে এটাই সীতা মায়ের জানকী মন্দির বা সীতা মাতার মন্দির বাহ আপনি কিভাবে এসেছেন এখানে আমার একটা বাইক নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা মালদা থেকে আপনি মানে ইন্ডিয়া থেকে এখানে বাইক নিয়ে চলে আসলেন মানে কি আপনি কি এর আগে কোথাও বাইক নিয়ে গিয়েছেন এরকম ভাবে চেষ্টা করি আচ্ছা আপনার গ্রুপে হ্যাঁ সবই কি মালদা থেকেই আচ্ছা 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 আপনি খুব সুন্দর খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে ঠিক আছে হ্যাঁ আপনার নাম কি ভাই আশিক আশিক আপনিও কি মালদা থেকে আপনিও বাইক নিয়ে আসছেন বাবা খুব সুন্দর এই ভাইটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে এর বয়স খুব হবে না কিন্তু মানে এর সাহস দেখে অদম্য সাহস দেখে আমি সত্যি অদ্ভুত মানে এই ভাইও সেই মালদা থেকে বাইক নিয়ে আসছে এর বয়স খুব জরুরি কত হবে 22-25 এর বেশি হবে না তাতে এর অবস্থা দেখে অবাক হয়ে যাচ্ছে সত্যি মানে থ্যাংক ইউ ভাই তোমরা খুব এনজয় করো আমরা সবাই মিলে প্রবেশ করব জনকপুরিতে এই জনকপুরীর গেটটা দেখো এত বড় কি বলবো পুরো তিনটা পার্টে করা আছে প্রত্যেকটা পার্টের নকশা মানে সবার মনকে আকৃষ্ট করে এত সুন্দর লাগছে দেখতে তো চলো ভেতরে যাই দেখি আর কি কি আছে তোমরাও দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো সবার সাথে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে গেটটা ছিল ঠিক তার পেছনে আছে আরেকটা মন্দির এই পুরো ফ্রন্টটা কিন্তু পুরো মানে প্রত্যেকটা পার্ট চারিদিকে যেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা খোপ প্রত্যেকটা দরজা প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অংশ কিন্তু একটা মন্দিরের অংশ এখানে আসলে তোমরা এত সুন্দর সুন্দর এই পায়রাগুলোকেও দেখতে পারবা আর যে জিনিসটা মানে আকর্ষণ করবে সব জিনিসে প্রত্যেকটা মানে নকশাগুলো দেখো এত সুন্দরভাবে নকশাগুলো করা যে কী বলবো বোঝাতে পারবো না এখানে আসলে পিণ্ডিদান থেকে শুরু করে যজ্ঞ থেকে শুরু করে পুজো অর্চনা থেকে শুরু করে নিজের মনোবাসনা পূরণ করার জন্য সব কিছুই পাওয়া যাবে সব কিছুর মানে ব্যবস্থা এখানে আছে অতএব তোমরা নিজেদের মনোবাসনা এখানে এসে পূরণ করতে পারো হ্যাঁ আমরা বুবাইদাকে পেয়ে গেছি বুবাইদার সমস্ত মন্দির ঘুরে নিয়েছে কেমন লাগছে তোমার মন্দির খুব ভালো অনেকদিন পরে এরকম একটা জায়গায় আসলাম মন শান্ত হয়ে গেল বাহ দুদিন ধরে এরকম এত জার্নি করার পর আমাদের টিম লিডার ছিল বুবাইদা খুব সুন্দরভাবে আমাদের গাইড করে নিয়ে আসছে এই মা জানকীর মন্দিরে আমরা দেখে নিচ্ছি ভিড়ে সমস্তটাই আর বন্ধুরা মন্দিরের ভেতরেই আছে মিউজিয়াম যা সত্যি আকৃষ্ট করবে সময় নেই বলে আমরা ঢুকতে পারিনি এই আফসোসটা থেকে যাবে এই সংগ্রহশালায় কী ছিল না হলে অবশ্যই আমরা দেখে যেতাম সময়ের অভাবে কিছু জানতে পারি আর না পারি কিন্তু নেপালি ভাষায় শ্রীকৃষ্ণকে যে সবালোক বলা হয় তা এখান থেকে জেনে গেলাম আর ঠিক তার পাশেই আছে রাম সীতার মহাযজ্ঞের ভাণ্ডার এখানে পুণ্যার্থীরা বা ভক্তরা এসে মহাযজ্ঞ করছে আনন্দ করছে তাদের ভগবানকে নিয়ে সত্যি কি মানে অপরূপ দৃশ্য কিছুই খুব সুন্দরভাবে চলছে এখনো পর্যন্ত এরপরে আমাদের যাবো হচ্ছে সীতা মায়ের মন্দিরে আমরা এখন প্রবেশ করবো হ্যাঁ শ্রীরাম জানকী বিবাহ মণ্ডপ তিনজন আছি আমরা তুমি তিনটা টিকিট পেটো হরিদার টিকিট কাটতে গিয়েছে ভারতের টাকাই দিল ওখানে ভারতের বাইক চালাই বলছে হরিদা আমাদের টিকিট পেয়ে গেছে তিনটা আমাদের তিনজন পাস দেখা যাচ্ছে না তো টিকিটটা ভালো করে দেখাও টিকিটটা দেখাই যাচ্ছে না হ্যাঁ বিবাহ আসলে চলো তিনজনে ঢুকছি আমি পিন্টুদা আর সাথে হরিদার সাথে তিনজন আমি দেখছি কাকু আমাদের গেট পাস নিয়ে নিল তখন আমরা যাবো মন্দিরে ভিড়টা মানে অসাধারণ জাস্ট অসাধারণ এর কোনো তুলনা হবে না জাস্ট অসাধারণ তো আমরা যেহেতু বাইরে ঘোরাঘুরি করি সবাই এই জিনিসটা জেনে থাকি যে সব জায়গায় কিন্তু সব কিছু ছবি তোলা যায় না একই রকমভাবে এখানেও অনেক বিধিনিষেধ আছে কিন্তু তারপরেও দেখছি বিধিনিষেধ কেউ মানছে না ঠিক তার সদ্ব্যবহারও আমি করে ফেললাম সময়ের সাথে সাথে কখন যে মানে এত সুন্দর সুন্দর ছবি আর ভিডিও করে ফেলবো নিজেও ভাবিনি তো মন্দিরটা চারিদিকে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সমস্ত যে বিষয়গুলো আছে দেখার মতন আছে সমস্ত দেখার বিষয়গুলো কিন্তু সুন্দর ধীরে ধীরে ভিডিও করলাম
তো পুরোহিত মশাই দেখলো কিন্তু কিছুই বললো না। তারপরে যখন দেখলাম যে কিছু বলছে না, তো এত সুন্দর সুযোগ তো আর ছাড়া যায় না, কারণ এখানে তো আর কোনো দিন নাও বসতে পারি। তো সেই জন্য ধীরে ধীরে সমস্ত কিছু মানে আস্তে আস্তে ক্যামেরাবন্দি করলাম। তো তোমাদেরও দেখার সৌভাগ্য হলো আমার সাথে সাথে। তো চলো ভেতরে এবার দেখাবো তোমাদের মন্দিরের ভেতরটা। এই ছবি দেখে বুঝতেই পারছো যে একেবারে জলজান্ত জিনিস। মনে হচ্ছে মানে এখনও যেন সীতামা আর রামের বিবাহ হচ্ছে, মানে ভাবা যায় না। চারিদিকে সমস্ত ঋষিরা মুনিরা রাজ দরবারের সামনে যে বিবাহ হয়েছিল মণ্ডপে সবাই বসে আছে। মানে সত্যি মানে কল্পনা করে দেখুন সবাই মিলে যে এত সুন্দর লাগছে যে বলে বোঝাতে পারবো না, মনের ভাষা নেই। তো বন্ধুরা, এই ছিল জনকপুরীর দর্শনীয় স্থানগুলি। তো এখন আমাদের এখান থেকে বেরোতে হবে, কারণ আরও কিছু কিছু জায়গা আছে যাবো। রামের মন্দির আছে একটা, সেখানে যাবো, আর দেখি বাইরে থেকে কিছু বাজার করা যায় নাকি। তো আর সময় নষ্ট করবো না, চলো। তবে নিচ্ছ হরিদা, কি নিচ্ছ প্রদীপ? প্রীতম দা, প্রীতম দার ছেলে জেনাটা বালানি খুব সুন্দর, দারুণ লাগছে। আমিও নেব একটা বাড়ির জন্য, চারটা ডালাগুলো নেব, এগুলো একটা খুব সুন্দর লাগছে দেখতে, এই জিনিসটা নেব। তো এই ছিল জনকপুরীর দর্শন। এখন আমরা যাবো রাম মন্দিরে। এখান থেকে 10-15 মিনিট হয়তো বাইক চালাতে হবে, তারপরে আমরা পৌঁছে যাবো রাম মন্দিরে। সেখানেই আছে বললো গণেশ মন্দির, আছে আছে হনুমান মন্দির, সেগুলো দেখেই আমরা বেরিয়ে পড়বো পোখরার উদ্দেশ্যে। এখন মোটামুটি ঘড়িতে বাজে 5টা পার হয়ে গেছে, কারণ যতটা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো ঠিক ততটা তাড়াতাড়ি আমরা পোখরাতে পৌঁছাতে পারবো। তবু যদি এখান থেকে আমরা বেরোই, না হলেও 300-350 কিলোমিটার এখনও বাকি আমাদের পোখরা পৌঁছাতে। তো জানি না রাত কটা বাজবে আজকে, হয়তো সারা রাতও লাগতে পারে, কারণ পোখরাতে ঢুকতে গেলে শুরু হবে পাহাড়। হ্যাঁ একদম ঠিক, এই প্রথম নেপালে ঢোকার পর আমরা আজকে পোখরায় ঢুক যাই, তাহলে আমাদের প্রথমে পড়বে পাহাড়। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকো। আর রাস্তার তো অবস্থা দেখছোই, কোনো রকম ট্রাফিক নেই। দেখো এই সামনে টোটো বাইক রেখে দিয়ে চলে গেছে, কি বলবে। মানে এটা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হতো তাহলে কী না হতো ভাবো একবার, যে এখন যার পরিস্থিতি আমাদের, যে ছবি তুলে পাঠিয়ে দেয় তাহলে কী পরিস্থিতি হতো শুধু একবার একটু কল্পনা করে দেখো। তো যাই হোক, এগুলো আলোচনার বিষয় নয় আমাদের। আর কী বলবো, দেখতেই পাচ্ছ সামনে সুন্দর মন্দির আছে। তো দেখে দেখে আমরা যতটা দ্রুত সম্ভব বেরিয়ে যাব। এরপর হয়তো দেখা হবে তোমাদের সঙ্গে একেবারে রাস্তাতে গিয়ে। তারপরে আজকে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস তোমাদের সঙ্গে বন্ধু শেয়ার করছি, যেটা হচ্ছে বলে না যে রাখে হরি মারে কে। আর বাঙালি পৃথিবীর এমন কোনো জায়গায় নেই যে তোমরা গেলে পাবা না, একদম ঠিক। এই নেপালেও আজকে যে আমরা পৌঁছাবো, ঠিক আছে, এই নেপালেও আজকে আমরা একটা যে পৌঁছাবো, সেই মানে জায়গাটা, মানে যে জায়গাটা গিয়ে থাকবো সেখানেও বাঙালির সঙ্গে দেখা, ঠিক আছে। ওই কাকুর কথা আমরা মানে কোনো দিন ভুলতে পারবো না, কাকু এবং কাকুর ছেলের কথা সত্যি আমরা কোনো দিন ভুলতে পারবো না। ওই রাত্রিবেলায় 10-11টার সময় আমাদের এসে হোটেলে নিয়ে যাওয়া, থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, সত্যি তা ভোলার নয়। তো চলো তোমাদেরকে দেখাবো, কাকুর সঙ্গেও দেখতে পারবে, আর কী বলবো, ওই আস্তে আস্তে আসছে দেখতে পারবে। চলো এখন তবে রাম মন্দির দর্শন করো, আর দর্শন করে আমরা এখনই বেরিয়ে যাবো। দর্শনীয় বলতে তেমন কিছু নেই হয়তোবা, তো সামনেই আছে, রাস্তা চলছে, চলো দেখতে থাকো। হনুমানের 10টা মূর্তি, অন্নপূর্ণা অমরনাথ দেবী মন্দির, গেটগুলো খুবই সুন্দর, এত সুন্দর লাগছে গেটগুলো, মাইক লাগছে মাইক করেছি। চলো এটাই রাম মন্দির, ভগবান শ্রী রাম মন্দির। 25 কিলোমিটার, 25 কিলোমিটার ব্যাক যেতে হবে, পেছনে যেতে হবে 700, না 400 তো এখন আমরা 400 কিলোমিটারই যাবো, কিন্তু আগে 25 কিলোমিটার এগিয়ে ছিলাম এই জানকপুকুরে আসার জন্য, আবার 25 কিলোমিটার ব্যাক গিয়ে ওখান থেকে 400 কিলোমিটার পোখরার জন্য গাড়ি চালাতে হবে। হয়তো রাত 12টা বেজে যেতে পারে, 11টা কি 12টা বেজে। তো বন্ধুরা, অবশেষে জনকপুরীর সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করার পর আমরা অবশেষে বেরিয়ে পড়লাম পোখরার উদ্দেশ্যে। মোটামুটি 100 কিলোমিটার চালানোর পর তখন মোটামুটি রাত 9টা বেজেই গিয়েছে। তো এরপরে
100 কিলোমিটার আরও যাওয়ার বা 50 থেকে 60 কিলোমিটার যাওয়ার পর পুরোটা আসবে মানে ফাঁকা জায়গা বন যেটাকে বলছে। ওখানে জীবজন্তুর প্রচুর হামলা হয় রাত্রেবেলা, তো সাহস আর কেউ করলো না, কারণ আজকে তার আগেই থাকার একটা ব্যবস্থা করতে হবে। তো চলো, তোমাদের তো প্রথমেই বললাম যে এখানে আসার পর একটা কাকুর সঙ্গে দেখা হয়েছিল, আর যে কাকু তো না, কাকুর ছেলের সঙ্গে দেখা হয়েছিল, সে নিয়ে গিয়েছিল সত্যি মানে সেই বনগার কাকু। চলো তার সঙ্গে মিট করাচ্ছি তোমাদের। কাকুর দোকান, আমরা নেপালের এখানে একটা জায়গায় আসছি, আসার পর ওটা দাঁড়াচ্ছিলাম হোটেল খোঁজার জন্য, তো ওই কাকুর ছেলে আমাদেরকে নিয়ে এসলো এখানে। এসে আমরা বাঙালি ভাবে তো ভাবিনি, বাঙালি কথা বলছি, বাংলায় কথা বলছি। দাদা কাকুর বাড়ি কলকাতাতে বনগাঁতে, কাকু হোটেল মালিককে এখানে কথা বলছে। দাদা কি বলে, গাড়িগুলো সব এখানে আছে কাকুর বাড়ির সামনে। কাকিমা দাদার নাম কি? আমার, হ্যাঁ আমার নাম সুজয় মালাকার। সুজয় মালাকার, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকিমা আমাদের জন্য স্প্রাইট নিয়ে আসলো, সবাই স্প্রাইট খাচ্ছে, খুবই ভালো ব্যাপার। যাচ্ছে রুম দেখার জন্য সবাই, রুমটা নিয়ে একটু একটা রুম ভয় করছে, পুকছে না। তো এই কাকু বর্তমানে মানে প্রফেশন হিসাবে ডাক্তারি করছেন এই নেপালেই, আর তার তত্ত্বাবধানে আমরা হোটেল পেলাম। তো হোটেলে তার মালিকের সঙ্গে আর কি নেপালি ভাষাতেই কথা বলছে, আমরা ঠিকঠাক বুঝতেও পারছি না, তো বেশ মানে ইন্টারেস্টিং লাগছিল। তো অবশেষে আমরা হোটেল মানে পেলাম, তো হোটেলে চলো দেখাচ্ছি তোমাদের। এই আমাদের হোটেল মুনলাইট, ফাইভ স্টার। পেছনে সব আমাদের বাইকগুলো আছে। ঘড়ি কাটায় এখন রাত 11টা। আজকে সারাদিনে কিছুই খাওয়া হয়নি, সেই সকালের টিফিন যা খেয়েছি, কারণ সারাদিনে শুধু মোমো ছাড়া আমরা আজকে কিছুই খেতে পারিনি। তো এত খিদে পেয়েছিল শেষ পর্যন্ত কাকু আমাদের অন্য একটা হোটেলে নিয়ে গেল। হোটেলের নাম ছিল রাজগির, মানে দুর্ধর্ষ হোটেল বলা যায়। এত সুন্দর পরিষেবা আর এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই দেখে নাও তাহলেই বুঝতে পারবে। কাকু যখন আছে তখন কোনো চাপ নেই। দারুণ দারুণ দারুণ। আসো, ফাইভ স্টার এসছো, কেমন লাগছে ফিলিংস? সত্যি বলতে আমরা একেবারে মানে কনফিউশনে পড়ে গেছিলাম। প্রথম দিনে যে হোটেলে ছিলাম আর এই হোটেলে যে খাচ্ছি আজকে, মানে মেলাতেই পারছি না। সবাই মানে এত খুশি হয়েছিলাম কাকুর মানে পরিষেবাতে, সত্যি মানে আমরা অবাক হয়ে গেছিলাম। এদিকে আমাদের বুবাইদা এবং প্রীতমদা অর্ডার দিচ্ছে, যেটা খেলে সবার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে তেমন ধরনেরই। তো খাওয়া দাওয়া করছে, আর ঠিক তার পাশেই আমাদের হোটেলটা একটু দেখাবো, এত সুন্দর। যদি কেউ আসো মানে অবশ্যই এখানে থাকার চেষ্টা করবে, কারণ খুব পরিষেবা। আর তার মধ্যে হচ্ছে আইপিএল ম্যাচ, মানে আর তো কিছু বলার অপেক্ষায় রাখে না, বাঙালি কী না পারে, এগুলো পেলে তার কিছু লাগেই না। তো নেপালে এসেও যে ম্যাচ দেখবো কে জানতো। তো যাই হোক, চলছে, তোমরা হোটেলটা দেখো তাহলে কত সুন্দর আর কি বলবো। সত্যি কথা বলতে কাকুর দায়িত্ব দেখে আমরা অভিভূত হয়ে গেছিলাম। আমাদেরকে নিজে থেকে হোটেলে নিয়ে এসে খাওয়ানো পর্যন্ত কাকু আমাদের সঙ্গে ছিল। তার সঙ্গে অনেক কথা হলো, অনেক মানে নতুন জিনিস জানতে পারলাম, খাওয়া দাওয়া সম্পন্ন হলো, অথচ আমরা খেতে বললাম কাকু খেলো না, মানে এই জিনিসটাই সবচেয়ে বেশি খারাপ লেগেছিল আমাদের। তো এই ছিল আমাদের নেপালের দ্বিতীয় দিনের পর্ব, আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজ তবে এইটুকু, দেখা হবে আবার আগামী দিন তৃতীয় পর্ব নিয়ে, নেপালের থার্ড ডে পোখরাতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।